শত বছরের এ প্রাচীনতম দ্বারা একত্রিত হয়ে এক আল্লাহওয়ালার চোখের পানির বুনিয়াদের উপরে যে মাদ্রাসা হযরত হাফিজ রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতি চক্র বানিয়ে দেন, আমিন। আল্লাহ তাআলা হুজুরের খানদানকে কিয়ামত পর্যন্ত, খানদানের এই ঐতিহ্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বাকি রাখেন। বড়রা কথা বলেছেন, বিশেষ করে হযরত মাওলানা ওমর ফারুক সন্দীপী দামাত বারাকাতুহু, যিনি হযরত সন্দীপ রুজ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা। আলহামদুলিল্লাহ হযরতের বয়স, হযরতের ওয়াজের বয়স আমার মূল বয়সের চেয়ে বেশি। হযরত 1976 সনে দারুল দেওবন্দে দাওরা পাশ করেন, সুবহানাল্লাহ, আর 1978 সনে আমার জন্ম। হযরত মাওলানা ওমর ফারুক সন্দীপী দামাত বারাকাতুহু দেওবন্দ থেকে দাওরা ফাজিল কত সনে? 1976 সনে। আর আমার জন্ম 78 সনে। আল্লাহ তাআলা হুজুরকে সেহাত আফিয়তের সাথে সুস্থতার এক জীবন দান করে, আমিন। আমার পরেও বড় বড় মেহমান আছে আপনাদের, বিশেষ করে হযরত মাওলানা মাজলুম আলেমে দ্বীন হাবিবুল্লাহ মাহমুদ কাসিমী দামাত বারাকাতুহু। আরো মজার বিষয়, হুজুরও দেওবন্দের ফাজিল, আমিও দেওবন্দের ফাজিল, আমার পরে যিনি আসছেন তিনিও দেওবন্দের ফাজিল। আরো মজার বিষয়, হযরত ওমর ফারুক সন্দীপী দামাত বারাকাতুহু তিনিও দেওবন্দের ইমাম ছিলেন, হযরত হাবিবুল্লাহ মাহমুদ কাসিমী তিনিও দেওবন্দের ইমাম ছিলেন। এটা হলো লুধুয়া মাদ্রাসার বরকত। অল্প সময়ে এসার আজান হয়ে গেছে, আশেপাশে সব মসজিদে এসার আজান হয়ে গেছে। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে দু চারটা কথা আরজ করবো ইনশাআল্লাহ। হযরত দামাত বারাকাতুহু আপনাদের হৃদয়ের দুনিয়াকে আবাদ করে গেছে, আমি এবার একটু বীজ রেখে দিলে গাছ উঠবে ইনশাআল্লাহ। চাষ করতে তো সময় লাগে, বীজ তলা বীজ ছিটিয়ে দিতে আর কি লাগে না বলে, সময় লাগে, অল্প সময় ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদের কাছে কি আশা করেন, আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ তাআলা আমার কাছে চান আমি যেন আল্লাহ তাআলার হয়ে যাই, বলেন আমি যেন কার হয়ে যাই? আমি যেন আল্লাহ তাআলার হয়ে যাই। আমাদেরকে রব কেন বানালেন? রব আমাদেরকে না খেলা দেখার জন্য বানিয়েছেন, রব না আমাদেরকে তামাশা দেখার জন্য বানিয়েছেন, রব না আমাদেরকে মোবাইলের জন্য বানিয়েছেন, পুরো কায়নাতকে রব আমাদের জন্য বানিয়েছেন। আমার জন্য মুরগি ডিম পাড়ে, আমার জন্যই গরু দুধ দেয়, আমার জন্যই ছাগলে বাচ্চা দেয়, আমার জন্যই মুরগি এতটা কষ্ট করে ডিমে তা দিয়ে বাচ্চা ফুটায়। কায়নাতের সমস্ত জাররা জাররা নেয়ামত আমার জন্যই, সূর্য আমার জন্যই উঠে, সূর্য আমার জন্যই ডুবে, চাঁদ আমার জন্যই উঠে, চাঁদ আমার জন্যই পূর্ণিমা হয়, চাঁদ আমার জন্যই অমাবস্যা হয়। ইলিশে এতগুলো ডিম কেন পাড়ে? বলে আমার জন্যই পাড়ে। চিংড়ি এত কেন, এত ডিম কেন পাড়ে? আমার জন্যই পাড়ে। আম গাছে কেন আম দেয়? আমার জন্যই দেয়। কাঁঠাল গাছে কাঁঠাল কেন দেয়? আমার জন্যই দেয়। আমাকে বানিয়েছেন কার জন্য? আমাকে বানিয়েছেন রব আল্লাহর জন্য। সারা কায়নাত আমার জন্য বানিয়েছেন, আমাকে বানিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলার জন্য। কায়নাত কার জন্য বলেন? আমার জন্য। আমি কার জন্য বলেন? আমি আল্লাহর জন্য। ছোট ছোট কীট পতঙ্গগুলো নিজেদেরকে উৎসর্গ করে, ছোট ছোট কীট পতঙ্গগুলো নিজেদেরকে উৎসর্গ করে বড় জানোয়ারের সামনে। যেমন ছোট ছোট কীট পতঙ্গ নিজেকে উৎসর্গ করে মুরগির সামনে, তো মুরগি নিজেকে উৎসর্গ করে আমাদের সামনে, কি বলেন? তো সমস্ত যা মখলুকাত আমাদের জন্য। কবুতর দুটো ডিম দেয়, গুগু দুটো ডিম দেয়, ময়ূরের দুটো ডিম দেয়, লেকিন মুরগি 100 ডিম দেয় শুধু আমার জন্য। যদি মুরগির ডিম দুটা দিত তো বাজারে ডিম পাওয়া যেত না, বাজারে কি ডিম পাওয়া যেত না। সমুন জঙ্গলের কথা, হাজার জানোয়ার আছে, ওদের থেকে দুধ কালেকশন করা যায় না, ওদের বাচ্চারাই ওদের দুধ খেয়ে ফেলে, লেকিন আমার জন্য গরু নিজের বাচ্চার পরে বাকি সব দুধ আমাকে উৎসর্গ করে, শুধু কার জন্য বলেন? আমার জন্য।
الدنيا خلقت لكم انا একটু পিছে যাব না আমি একটু পিছে যাইতে হবে আপনি একটু উঠে আসব এখান এখান الدنيا خلقت لكم دنيا তোমাদের জন্য বানানো হয়েছে وانتم خلقتم لاجلي আর তোমাদেরকে আমি বানিয়েছি আমার জন্য বলেন আমাকে কার জন্য বানিয়েছে বলেন এজন্য আল্লাহ তাআলা বলেন কে তোমাকে আমার থেকে ভুলিয়ে দিল মা গাররাকা বিরাব্বিকাল করিম কে তোমাকে আমাকে ভুলিয়ে দিল তোমার উচিত ছিল না আমাকে ভুলে যাওয়া আমাকে ভোলা তোমার উচিত ছিল না তুমি আমাকে ভুলে বসে আছো অথচ আমি তোমার দিকেই তাকিয়ে আছি ان الله يلتفت الى عبده الله تعالى বান্দার দিকে তাকিয়েই থাকেন ما دام العبد يلتفت الى ربه বান্দা যতক্ষণ আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকে বান্দা আল্লাহর দিকে তাকাবেন কি দিয়ে التفات ظاهري التفات باطني এটা হলো দিল দিয়ে তাকিয়ে থাকা এটা হলো চোখ দিয়ে তাকিয়ে থাকা আল্লাহ তাআলার দিকে চোখ দিয়ে তাকিয়ে থাকার কোনো সুযোগ নাই انك لا لا تبصره الابصار তাকে কেউ দেখে না তিনি সব চোখ দেখেন চোখ দিয়ে তার দিকে তাকাবার সুযোগ নাই এজন্য রব্বে কারীমের দিকে তাকানো দিল দিয়ে কি দিয়ে বলেন এটাকে বলে ইলতিফাতে বাতিনি আল্লাহ দিয়ে তার দিকে তাকানো কি দিয়ে আবার বলেন কি দিয়ে আল্লাহ তার দিকে তাকানো দিল দিয়ে এজন্য চেহারা রুখ করো চেহারাকে ফিরাও বাইতুল্লাহর দিকে ওয়াল্লি ওয়াজহাকা শাত্রাল মসজিদুল হারাম চেহারা ফিরাও বাইতুল্লাহর দিকে আর ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত দিল ফিরাও তো ঘরের রবের দিকে সুবহানাল্লাহ বলেন দিল কোন দিকে বলেন ঘরে বাইতুল্লাহর রবের দিকে দিল ফিরাও বাইতুল্লাহর রবের দিকে চেহারা ফিরাও বাইতুল্লাহর দিকে এজন্য বাইতুল্লাহর সামনেও যদি কেউ নামাজ পড়ে সফে আউয়ালে যদি কেউ নামাজ পড়ে একদম মাতাফের সামনের সফে কেউ যদি নামাজ পড়ে নামাজের মধ্যেও সে বাইতুল্লাহর দিকে তাকাতে পারবে না এখানে শুধু এক সফ এই সে এই বাইতুল্লাহ লেকিন নামাজের মধ্যে ছেদার দিকে তাকাও এখানে বাইতুল্লাহর দিকে তাকানো যাবে না এখানে বাইতুল্লাহর দিকে কি তাকানো যাবে না কারণ নামাজের মধ্যে আমি চাই তোমার দিল শুধু আমাকে নিয়ে ব্যস্ত থাকুক সুবহানাল্লাহ কি ভাই এজন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এজন্য আমার জীবনের সখন বরায়ে তুবুয়াম সখন বরায়ে তুবুয়াম খামুশি বরায়ে তুবাশম আল্লাহ আমি কথা বলি এটা যেন আপনার জন্যই হয় আর আমি যখন চুপ থাকি তো এটাও যেন আপনার জন্যই হয় পতন বরায়ে তুগিরাম সফর বরায়ে তুজুয়াম আল্লাহ আমি যদি সফরে বের হই সেটাও যেন আপনার জন্যই হয় আর আমি যদি ঘরে ফিরি তো সেটাও যেন আপনার জন্যই হয় হাত্তা লুকমাতা ফি ফি ইমরাতিক তোমার স্ত্রীর মুখে যদি তুমি লুকমা তুলে দাও সেটাও যেন আমার জন্যই হয় এজন্য জিন্দেগি কার জন্য বলেন আবার বলেন জিন্দেগি কার জন্য এজন্যই ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত এজন্যই ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত তোমার জিন্দেগি বানাও ঘরের রবের দিকে রবের জন্য বানাও তোমার দিলে যেন শুধু আমি থাকি তোমার জবানেও যেন শুধু আমি তোমার চোখেও যেন শুধু আমি তোমার কানেও যেন শুধু আমি তোমার দামাগেও যেন শুধু আমি সুবহানাল্লাহ এটাকে বলে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না তোমার দিলেও যেন আমি তোমার জবানেও যেন আমি তোমার চোখেও যেন আমি দিলে যেটা থাকে এটার নাম দিলের জিকির জবানে যেটা এটার নাম জবানের জিকির চোখে যেটা এটার নাম চোখের জিকির কানে যেটা এটার নাম কানের জিকির হাতেরটা হাতের জিকির দামাগেরটা দামাগের জিকির সুবহানাল্লাহ কি ভাই দিলের জিকিরের এক জাররার দাম কত দিলের জিকিরের এক জাররার দাম দশ দুনিয়া বরাবর জান্নাত দিলের জিকিরের এক জাররার দাম কত বলেন দিলের জিকিরের এক জাররার দাম কত
দিলের জিকিরের এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত আর জবানের জিকিরের একবারের দাম উহুদের চেয়েও ভারী সুবহানাল্লাহ জবানের জিকিরেরটা কত উহুদের চেয়েও ভারী আর দিলেরটা কত 10 দুনিয়া বরাবর জান্নাত 10 দুনিয়া বরাবর জান্নাত কিসের পুরস্কার দিলের জিকিরের পুরস্কার বলেন কিসের পুরস্কার দিলের জিকির কোনটা দিলের জিকির কোনটা জবানে যখন জিকির করি ওটার ভিতরে যেটা ওটা হলো দিলের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله ناي كونو معبود الله ترى ناي كونو مسجود الله ترى ناي كونو محبوب الله ترى ناي كونو مانع الله ترى ناي كونو معطي আল্লাহ ছাড়া নাই কোনো নাফিয় আল্লাহ ছাড়া নাই কোনো মুহিয়ি আল্লাহ ছাড়া নাই কোনো মুমিত আল্লাহ ছাড়া নাই কোনো শাফি আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এই কথাগুলো দিলে লালন করা এগুলো হলো দিলের জিকির সুবহানাল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু মাই এই কথাগুলোকে দিলে রাখা এটা হলো দিলের জিকির এটা কি বলেন আবার বলেন এটা কি এটাকে বলেছে বলা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ যারা দিল থেকে আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না বলেন যারা দিল থেকে আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো কি হয়ে যেও না ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ তুমি যদি আমাকে দিল থেকে ভুলে যাও তুমি যদি আমাকে দিল থেকে ভুলে যাও আমি তখনও তোমাকে ভুলবো না তবে ফাআনসাহুম আনফুসাহুম তুমি আমাকে ভুলে গেলে আমি কিন্তু তোমাকে এক মর্মন্তুদ শাস্তি দিব আমি তোমাকে একটা কঠিন শাস্তি দিব ফাআনসাহুম আনফুসাহুম তোমাকে আমি তোমার নফসকে ভুলিয়ে দিব তোমাকে আমি আত্মভোলা করে দিব নাউজুবিল্লাহ বলেন তোমাকে আমি কি করে দিব আত্মভোলা করে দিব মুফতি শফি রাহমাহুল্লাহ বলেন গোটা কোরআনে কারিমে যত ধমক আসছে সবচেয়ে বড় ধমক হলো ফাআনসাহুম আনফুসাহুম ফিরাউনকে ডুবিয়ে হত্যা করা হয়েছে হারুনকে ধসিয়ে দিয়ে হত্যা করা হয়েছে কওমে আদকে ধ্বংস করা হয়েছে কওমে সামুদকে ধ্বংস করা হয়েছে লেকিন কোরআনে কারিমের কাউকে বাতাস দিয়ে ধ্বংস করা হয়েছে কাউকে পাথর দিয়ে ধ্বংস করা হয়েছে কাউকে শিলাবৃষ্টি দিয়ে ধ্বংস করা হয়েছে কাউকে আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে লেকিন মুফতি শফি রাহমাহুল্লাহ বলেন ফাআনসাহুম আনফুসাহুম তোমাকে আমি আত্মভোলা করে দিব এটা কোরআনে কারিমের সবচেয়ে বড় ধমক নাউজুবিল্লাহ বলে না বলেন কোরআন কারিমের সবচেয়ে বড় ধমক কোনটা আমি তোমাকে ভুলিয়ে দিব আমি তোমাকে কি করে দিব আমি তোমাকে ভুলায় দিব এজন্য আমাদের সমাজে নামাজ পড়ে না কারা আল্লাহকে ভুলে গিয়েছে যে সে পড়ে না সে কেন পড়ে না আল্লাহকে ভুলে গিয়েছে এজন্য আল্লাহ তাআলা তাকে আত্মভোলা করে দিয়ে ফাআনসাহুম মাসালিহুম আল্লাহ তাআলা তার মুসলাহাতটাকে ভুলিয়ে দিয়েছে ঈমান কারা আনে না যে আল্লাহকে ভুলে গেছে নামাজ কারা পড়ে না যে আল্লাহকে ভুলে গেছে ছেলেকে মাদ্রাসায় দেয় না কারা যে আল্লাহকে ভুলে গিয়েছে বলেন ছেলেকে মাদ্রাসায় দেয় না কারা যে আল্লাহকে ভুলে গিয়েছে মেয়েকে মাদ্রাসায় দেয় না কারা যে আল্লাহকে ভুলে গিয়েছে কি ছয় বছরের ছেলে সাত বছরের ছেলেকে মাদ্রাসায় দেয় না আর সে অনেক বড় জাকের মিথ্যে কথা কি কথা বলেন সে অনেক বড় তবলিগি মিথ্যে কথা আরে বলেন ভুয়া ভুয়া বলেন আবার বলেন ভুয়া সে মসজিদে দাঁড়ায় বলে জি ভাই আল্লাহ খাওয়া আল্লাহ পালে তো ছেলেটাকে মাদ্রাসা দেয় না আল্লাহ খাওয়া আল্লাহ পালে
মেয়েটাকে আলেম তোমার কাছে বিয়ে দেয় না আল্লাহ খাওয়া আল্লাহ বলে বুয়া কি বলছি কি কি কিতাব বুয়া বড় আল্লাহ খাওয়া আল্লাহ বলে ছেলেটাকে আলেম তোমার কাছে বিয়ে দেয় না আল্লাহ খাওয়া আল্লাহ বলে বুয়া এবার বলেন মেয়েটাকে মাদ্রাসা দেয় না আল্লাহ খাওয়া আল্লাহ বলে ছেলেটাকে মাদ্রাসা দেয় না আল্লাহ খাওয়া আল্লাহ পালে দিনের মধ্যে শান্তি দিনের মধ্যে কামিয়াবি ছেলেটাকে মাদ্রাসা দেয় না ভুয়া কথা কাজে মিল নাই কথা কাজে কি নাই বলে যে মৌলবি নিজের ফোলারে মাদ্রাসা দেয় না এই ধোকাবাজ এটা কি এটা ধোকাবাজ এটা কি হ্যাঁ আগে দিয়ে ফেলেছে বুঝে নাই এখন বুঝছে এই বেটার আল্লাহ মাফ করে দিক বুঝেন নাই আগে দিয়ে ফেলেছে স্কুলে আগে দিয়ে ফেলেছে কলেজে বুঝে নাই এখন অনেক দিন পরে বুঝে আসছে 40-45 বছর পরে বুঝে আসছে এই বেচারারা এখন কি করবে এই বেচারা আল্লাহ মাফ করে দিক লেকিন স্বেচ্ছায় স্বেচ্ছায় সজ্ঞানে স্বেচ্ছায় সজ্ঞানে যে তার 6-7 বছরের ছেলেকে মাদ্রাসায় দেয় না 6-7-8 বছরের মেয়েকে মাদ্রাসায় দেয় না স্বেচ্ছায় সজ্ঞানে তার দিনের দাবি করা এটা দিনের নামে বদ্দিনী রাগ করছেন হ্যাঁ মূল কারণ কি বলেন তো সে আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহ তাকে ভুলাইয়া দিছে সে আল্লাহকে ভুলে গেছে আল্লাহ তারে ভুলাইয়া দিছে আল্লাহ তারে ভুলে গেছে না ভুলাইয়া দিছে এই ভুলাইয়া দিছে আর ভুলে গেছে এক কথা আমরা এখানে কেন হ্যাঁ না ও খালে দেখে না আসো খালে আপু কাছে কি বলছি ভুলাইয়া দিছে না ভুলাইয়া গেছে হ্যাঁ ভুলে গেছি আর ভুলাইয়া দিছি এক কথা হ্যাঁ আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমাকে ভুলে যাও তখনও আমি তোমাকে ভুলি না তখনও আমি তোমাকে ভুলি না আমি যে রহিম আমি যে রহমান আমি তো ভুলতে পারি না তখনও আল্লাহ তাআলা কি করেন না আল্লাহ তখনও ভুলেন না তবে কি করেন ভুলাইয়া কে কাকে কি ভুলাইয়া দেয় আল্লাহ বান্দাকে তার দিন ভুলাইয়া দেয় তাহলে বুঝা গেছে খেলা দেখে কারা আল্লাহকে ভুলে গেছে যারা এবারে শাস্তি হিসাবে আল্লাহ কি করে ফজর নামাজে ভুলাইয়া দিয়া খেলায় লাগাইয়া দিছে কি বলেন খেলা দেখে কারা যে আল্লাহকে আমি বলে যে আল্লাহকে এবার শাস্তি হিসাবে আল্লাহ কি করছে তারে ফজর নামাজ ভুলাইয়া দিছে বলেন না তারে ফজর নামাজ কি করে দিছে তাহলে ফজর নামাজ পড়ে না কারা আল্লাহকে ভুলে গেছে যারা এখন ফজর নামাজ সে কি আসলে পড়ে না নাকি তাকে দিয়ে পড়ানো হয় না এখন তাকে দিয়ে কেন পড়ানো হয় না সে আল্লাহকে কি কি এবার কি কিছুটা বুঝে আসছে তাহলে রমজান মাসে রোজা রাখে না কারা আল্লাহকে ভুলে গেছে যারা যাকাত ফরজ হলেও দেয় না কারা আল্লাহকে ভুলে গেছে যারা হজ ফরজ হলেও করে না কারা আল্লাহকে ভুলে গেছে যারা মেয়েটাকে পর্দায় দেয় না কারা আল্লাহকে ভুলে গেছে যারা স্ত্রীকে পর্দায় রাখে না কারা আল্লাহকে ভুলে গেছে যারা হ্যাঁ ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم رب العالمين বলেন যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না তুমি তাদের মতো হয়ে যেও না যদি কেউ আমাকে ভুলে যায় তখনও কিন্তু আমি তাকে ভুলি না তবে আমি তাকে আত্মভোলা করে দেই فأنساهم أنفسهم আমি তাকে ভুলাইয়া দেই সে দুনিয়ার যত না আকাম আছে আকামরে কাম বানায় কামরে আকাম বানায় সে কি করে বলে কাজরে কি বানা আর কামেরে কি বানা কামেরে আকাম বানা আকামরে কি বানা খেলা দেখাও একটা কাম আবার বলে খেলা দেখা কাম না আকাম তাহলে খেলা দেখে কারা আল্লাহকে ভুলে গেছে যারা
খেলা দেখে কারা আল্লাহকে ভুলে গেছে যারা আবার বলেন খেলা দেখে কারা আল্লাহকে ভুলে গেছে যারা খেলা দেখে না কারা আল্লাহকে মনে আছে যাদের সুবহানাল্লাহ বলেন খেলা দেখে না কারা আল্লাহকে মনে আছে যাদের তারা খেলা দেখে না এবার বলেন ফেসবুকে সময় নষ্ট করে না কারা আল্লাহকে মনে আছে যাদের তারা বলেন আল্লাহকে মনে আছে যাদের তারা ফেসবুকে সময় নষ্ট করে না কারা আল্লাহকে মনে রাখে যারা বলে না বল না ফেসবুকে সময় নষ্ট করে না কারা আর ফেসবুকে সময় নষ্ট করে কারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহ এজন্যই ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ فأنساهم أنفسهم তোমরা যারা আমাকে যারা ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না আমাকে যারা ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না আমাকে যারা ভুলে গিয়েছে তাদেরকে বন্ধু বানিও না ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা আমার যিকির থেকে যাদেরকে গাফিল করে দিয়েছি তাদের পিছু পিছু ছুটবে না যে কোনো মার্কার পিছনে ছুটবে না কি বলছি বলেন যে কোনো মার্কার পিছনে কি যে কোনো মানুষের পিছনে কি ফালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়াকান আমরুহু ফুরুতা রব্বুল আলামিন বলেন যারা না আমাকে ভুলে গিয়েছে তাদের পেছনে দৌড় দিবা না তাদের পেছনে কি দিবা না মার্কা একটা দেখলেই দৌড় দিবা না খন্তি মার গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক বলেন ভুয়া আবার বলেন এখন তো ভুয়া বলছেন ওখানে রাস্তা গেলে ভুয়া করনি বলেন খন্তি মার গায়ে দিলে ভোট দাফন হবে দেশের লোক কি সব আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে ভুলিয়ে দেওয়ার আল্লাহকে ভুলিয়ে দেওয়ার কি চলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আহ ওমান আরাদা আন যিকরি فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ عَمًى তারপরে কি قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها فكذلك اليوم تنسى رب العالمين বলেন যদি আমাকে ভুলে যাও আমার জিকিরকে যদি ছেড়ে দাও আমার জিকিরে কলবিকে যদি ছেড়ে দাও হৃদয়ের জিকির যদি ছেড়ে দাও জবানের জিকির যদি ছেড়ে দাও চোখের জিকির যদি ছেড়ে দাও কানের জিকির যদি ছেড়ে দাও আমি দুনিয়াকে তং করে দিব দুনিয়াকে সংক্ষিপ্ত করে দিব দুনিয়াকে সংকীর্ণ করে দিব যত পরিকল্পনা করবা অভাব শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে আমি বলি দুর্নীতি করবা যত দুর্ভিক্ষ আসবে তত দুর্নীতি করবা যত দুর্ভিক্ষ আসবে তত চুরি ডাকাতি করবা যত দুর্ভিক্ষ বাড়বে তত আয়াত তরজমা করছি আমি অন্য কিছু কইছি ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা যিকির ছেড়ে দিবে যত কোরআনে কারীম ছাড়বে যত নামাজ ছাড়বা যত দীন ও ঈমান ছাড়বা যত শরীয়ত ছাড়বা যত খেলা দেখবা যত জিন্দেগী তং হবে তত বলেন খেলা দেখবা যত অভাব বাড়বে তত খেলা দেখবা যত অভাব বাড়বে তত খেলা দেখবা যত অভাব বাড়বে তত মোবাইলে থাকবা যত অভাব বাড়বে তত বলেন মোবাইলে থাকবা যত অভাব বাড়বে তত মোবাইলে থাকবা যত অভাব বাড়বে তত জিকির করবা যত রহমত নামবে তত কি বলেন জিকির করবো যত রহমত নামবে তত জিকির করবো যত রহমত নামবে তত গুনাহ করবা যত রহমত ভাগবে তত কি বলেন
দুর্ভিক্ষ আসতেছে এই জন্য জাতিরে খেলাত লাগাই দিছে কি মজার খবর না বলেন দুর্ভিক্ষ আসতেছে এই জন্য দুর্ভিক্ষের মোকাবেলার জন্য দুর্ভিক্ষের মোকাবেলার ভূমিকা হিসাবে জাতিকে খেলা লাগিয়ে দিয়েছে কি হ্যাঁ কি ভাই আমি বলি বন্ধু জিকির করবে যত রহমত আসবে তত তেলাওয়াত করব যত রহমত আসবে তত নামাজ পড়ব যত রহমত আসবে তত দুর্নীতি করব যত রহমত ভাগবে তত দুর্ভিক্ষ ধরবে তত দুর্নীতি করব যত দুর্ভিক্ষ ধরবে তত কি কিসের উপরে ঠিক বলছেন আগের বাক্যের উপরে ঠিক বলে না পরেরটার উপরে ঠিক বলে জিকির করব যত রহমত নামবে তত দেখি এবারে ঠিক বল জোরে না পরেরটা জোরে দুর্নীতি করব যত করোনা ধরবে তত কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ওয়ামান নারদান জিকরি আমার জিকির ছেড়ে দিবে যত ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা জীবন তাকে সংকীর্ণ করে দিব তত ওয়ানাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা রাসুলের ময়দানে অন্ধ করে তুলব এবার জিজ্ঞেস করবে কেন অন্ধ করে তুললেন বলবে হ্যাঁ দুনিয়াতে তোমার কাছে তাবলিগ জামাত গিয়েছিল দুনিয়াতে তোমার কাছে ওয়াজা গিয়েছিল দুনিয়াতে তোমার কাছে কোরআন গিয়েছিল দুনিয়াতে তোমার কাছে হাদিস গিয়েছিল সেদিন তুমি ভুলে গিয়েছো ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা আজকে তোকে ভুলে যাওয়া হবে দুনিয়াতে আমি তোকে ভুলি নাই আখিরাতে তোকে মনে করব না নাউজুবিল্লাহ বলে না দুনিয়াতে ভুলবেন না বলেন দুনিয়াতে কি করবেন না দুনিয়াতে দুনিয়াতে তো শুধু ভুলবেন না 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 ভুলবেন তো নাই বলকে তুমি যদি আমাকে একবার ডাকো আমি তোমাকে সত্তর বার ডাকবো তুমি আমাকে একবার ডাকবা আমি তোমাকে সত্তর বার ডাকবো তুমি আমাকে ডাকবা তোমার জিব্বা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার জিব্বা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার জিব্বা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার হাত দিয়ে তুমি আমাকে ডাকবা আমার আবাদত দিয়ে আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে ফাযকুরুনি ফাযকুরুনি আযকুরকুম তুমি আমাকে ডাকবে যত আমি তোমাকে ডাকবো তত তুমি আমার স্লোগান তোলো তুমি আমাকে ডাকবে যত আমি তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমি তোমাকে ডাকবো তত সুবহানাল্লাহ কি হয় দুনিয়াতে ডাকতে ডাকতে দুনিয়াতে নেতাদেরকে ডাকতে ডাকতে জিন্দগি বরবাদ করবা শেষ তক যদি নেতা নির্বাচিত হয়েই যায় এবার অফিসে যাইতে চাইলে আর ঢোকার অনুমতি নেই আর যদি নির্বাচিত নাই হয় তাহলে তো তুমিও গেলো এতও গেলো আর নির্বাচিত হইয়াই যায় তো এবার যাই আসাইও এর বিপরীতে ফাযকুরুনি আযকুরকুম তুমি আমাকে ডাকবে যত আমি তোমাকে ডাকবো তত তুমি নি করবা যত আমি কুম করব তত ফাযকুরুনি তুমি আমাকে ডাকবে যত আযকুরকুম আমি তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবা তোমার মতো করে আমি তোমাকে ডাকবো আমার মতো করে তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার হায়াত মতে আমি তোমাকে ডাকবো আমার হায়াত মতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا رب العالمين بلن هي من ورا বেশি বেশি জিকির করো সকাল সন্ধ্যায় তাসবি পড়ো বেশি বেশি জিকির করো সকাল সন্ধ্যায় তাসবি পড়ো বলেন বেশি বেশি জিকির করো সকাল সন্ধ্যায় তাসবি পড়ো তুমি আমাকে ডাকবা বেশি করে করে আমি তোমাকে কি দিব ওয়াল্লাযি ইউসাল্লি আলাইকুম আমি না রহমত রহমতে তোমার জীবনকে ভরে দিব সুবহানাল্লাহ
هو الذي يصلي عليكم আমি রহমত রহমতে তোমার জীবনকে ভরে দিব আর কি করব আমি আমার কোটি কোটি ফেরেশতা লাগিয়ে দিব ওরা তোমার জন্য আমার কাছে রহমত দেওয়ার জন্য দরখাস্ত করবে কি ভাই কেমন মজা হবে বলেন হ্যাঁ মজা না মজা না এইজন্য আল্লাহর নবী বলেন খুল্লাতান দুটো অভ্যাস এমন আছেন লাম ইয়ামাল বিমা আবদু মুসলিম কোন মুসলমান এই দুটো অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাহ তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ রাসূল বলেন দুটো অভ্যাস এমন আছে কোন মুসলমান এটা করবে না তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে রাসূল বলেন হুমা ইয়াসির এই দুটো অভ্যাস বড় সহজ ওয়া ইয়ামাল বিমা কালিল তবে করনে ওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প আমল সহজ না কঠিন করনে ওয়ালা মানুষ অল্প না বেশি রাসূল বলেন করনে ওয়ালা মানুষ বড় অল্প কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ 10 বার পড়ে আলহামদুলিল্লাহ 10 বার পড়ে আল্লাহু আকবার তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ 10 বার পড়ে আলহামদুলিল্লাহ 10 বার পড়ে আল্লাহু আকবার রাসূল বলেন এভাবে হয়ে যাবে এক নামাজে হবে প্রতি নামাজে হবে 30 বার পাঁচ নামাজে হবে 150 বার এবার রাসূল বলেন ওয়াজালিকা খামসুনা ওয়াবিআতুন বিল লিসান জবানে হবে 150 বার ও ফিল মিজানে 500 ওয়া 1000 মিজানে উঠে যাবে 1500 বার বলেন 10 বার 10 বার 10 বার এভাবে হবে 30 বার পাঁচ নামাজে 150 বার নেকি বেড়ে 1500 বার কেন বলছি এভাবে বাতিলের মন্দ ছন্দের মোকাবেলা সহি সহি ছন্দ দিয়ে দাও সাতটা বেয়াল্লিশ সাতটা কি এক নিঃশ্বাসে একবার পড়বো এক নিঃশ্বাসে একবার প্রমাণ করব এখন সহজ না কঠিন সাতটা বেয়াল্লিশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ سبحان الله 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 الحمد لله 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 الله أكبر 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 شاطة تتلش কয় মিনিট বলেন এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত এক মিনিটে কয় মিনিটে এক মিনিটে জান্নাত এক মিনিটে বলে হুজুর এভাবে বলছেন কেন এভাবে প্র্যাকটিক্যাল করালেন কেন জীবনে কোনো পুলিশ প্র্যাকটিক্যাল করানো ছাড়া পুলিশ হয় না কোনো আর্মি প্র্যাকটিক্যাল ছাড়া আর্মি হয় না অঙ্ক প্র্যাকটিক্যাল ছাড়া হয় না রিক্সা চালানো প্র্যাকটিক্যাল ছাড়া হয় না তো জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কিভাবে আচ্ছা কতক্ষণ লাগছে শুদ্ধ করে পড়ছি না অশুদ্ধ করে পড়ছি আচ্ছা যদি অশুদ্ধ করে পড়তেন তো কি অবস্থা হইতো হ্যাঁ প্রত্যেকদিনের মতো পড়লে কত সেকেন্ড লাগতো এই যে ওদিকে তাকাবেন কানে ধরে দাঁড়া করা দিব দাঁড়া করা কানে ধরা দিব আবার কিসব কি সবক শিখছি বলেন আজ থেকে করবো তো ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন যদি এভাবে প্রতিদিন হয় 1000 বার প্রতিদিন যদি হয় 1000 বার এক বছর হবে 45000 বার এটা আমি বলছি অঙ্ক আমি করছি
প্রতিদিন হবে 10000 বার এক বছর হবে এক মাসে হবে 45000 বার এক বছর হবে 540000 বার 20 বছর হবে 1 কোটি 40 লাখ পিছনেরটা চলে গেছে সামনে আর ছাড়ব না বলেন ইনশাআল্লাহ বলেন আজ থেকে লুজু আর সবক বলেন লুজু মাছ থেকে একটা সবক নিয়ে আসছে কি সবক এক মিনিট জান্নাত এক মিনিটে সবকটা কি বলেন তো হয়েছে না হয়েছে না আমার নানার বাড়ির সবক দুই নাম্বার রসুল বলেন ঘুমাবার সময় যদি কোনো মুসলমান পড়ে 33 বার পড়ে সুবহানাল্লাহ 33 বার পড়ে আলহামদুলিল্লাহ 34 বার পড়ে আল্লাহু আকবার দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবা সুবহানাল্লাহ এবার রাসূল বলেন ওয়াযালিকা মিয়াতুন বিল লিসান সুবহান হবে 100 বার ও ফিল মিজান আলফুন মিজানে উঠে যাবে 1000 বার আগে হলো 10000 এখন হলো 1000 মোট কত হাজার এবার আল্লাহর নবী বলেন যদি কোনো মুসলমান আবার পরে পাঁচ নামাজের পরে 33 বার পরে সুবহানাল্লাহ 33 বার পরে আলহামদুলিল্লাহ 34 বার পরে আল্লাহু আকবার গুফরাত খতায়াহু তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মুছে দিবেন ওয়ালাউ কাসুরাত যত বেশি হোক না কেন পড়ব তো এভাবে হয়ে যাবে পাঁচ নামাজে 500 বার মিজানে উঠে যাবে 5000 বার আগে ছিল 2500 বার 5000 যোগ 2500 সমান সমান 7500 এবার 7500 ডলার যদি কোনো মুসলমানের প্রতিদিন বেতন হয় এই মুসলমানের দাম কত 7500 তেসবি যদি কোনো মুসলমানের প্রতিদিন উঠে যায় এই মুসলমানের দাম কত সুবহানাল্লাহ বলে না এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন তিনি বলেন কোন মুসলমান যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 34 বার করে তাসবিহগুলো পড়ে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন বেশি বেশি জিকির করনে ওয়ালা বানিয়ে পড়ব তো ইনশাআল্লাহ বিখ্যাত মহিলা সাহাবী হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার চাচাতো ভাই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি কাবুরতু ওয়া দুউফতু ইয়া রাসূলুল্লাহ আমি দুর্বল হয়ে গিয়েছি বুড়ো হয়ে গিয়েছি আগের মতো বেশি পারি না আল্লিমনি কালিমাতিন আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন আমালু বিহা ওয়া আনা জালিসাতুন আমি এগুলো উঠতে বসতে করব চলতে ফিরতে করব আমি বুড়ো হয়ে গিয়েছি দুর্বল হয়ে গিয়েছি আগের মতো বেশি পারি না আমাকে সহজ সহজ কিছু কথা বলে দিন আমি এগুলো উঠতে বসতে করব আল্লাহর নবী তাকে চারটা সবক শিখালেন আমরাও শিখব কয়টা সবাই বলেন জোরসে বলেন কয়টা এক নাম্বার রাসূল বলেন সুবহানাল্লাহ মিয়াত তাসবিহা উম্মে হানি তুমি ফরজ ওয়াজিব সুন্নাত মুয়াক্কাদা আদায়ের পরে প্রতিদিন পড়তে ভুলে যেও না সুবহানাল্লাহ মিয়াত তাসবিহা 100 বার পড়বা সুবহানাল্লাহ 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 কতবার রাসূল বলেন ফাইন্না তাআদিলু লাকি فإنها تعدل لك مئة رقبة من ولد إسماعيل أمار بانشير إسماعيل على سات سر بانشير أكشرا كولا مزادير شامو بري من نكي تما كدي دابي أكشتو بر سبحان الله تزبي بري لي أكشتو بر سبحان الله تزبي بري لي أكشو كولا مزادير سواب ملي بي একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে মুখস্থ করেন একশো দুবার সুবহানাল্লাহ তাসবি পড়িলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে একশো দুবার ফেসবুকে দেখিলে পরেরটা তোমরা মিলাও আপনারা মিলান একশো দুবার সুবহানাল্লাহ তাসবি পড়িলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে আজকে বিশ্বনন্দিত বিশ্বনন্দিত কবি বিশ্বনন্দিত কবি বাংলাদেশের একমাত্র ইসলামী কবি কবি মুহিব খান আসবে তার ছোঁয়ায় আমারও কবিতা আসতেছে
একশতবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে একশতবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে এবার রাসূলুল্লাহ মুহাম্মদুল্লাহ মিয়াত তাহমিদ একশো বার পড়বা আলহামদুলিল্লাহ 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 الحمد لله فإنها تعذر لك مئة فرس مسرجة ملجمة المسلحة رسول بلن اكشوتا غورا جدي تمي جن بوشه اسلحة شه الله رستا دي داو اكشوتا غورا جدي دان كوري داو جن بوشه جامع شه اسلحة شه جدي سمست سامان شه جدي الله رستا دي داو جي پوریمان نكي پوریمان نكي دي بهم কটা দিলেন সবক কয়টা তিন নাম্বার রাসূল বলেন ওয়াকাব্বিরিল্লাহ মিয়াত তাকবীরা 100 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কতবার আল্লাহর নবী বলেন ওয়াকাব্বিরিল্লাহ মিয়াত তাকবীরা 100 বার পড়বা আল্লাহু আকবার এটা পড়লে কি হবে ফাইন্না তাআদুলুকে মিয়াতু বুদনাতিন মুকাল্লাদাতিন মুকাব্বালাতিন রাসূল বলেন যদি 100 টা উট আল্লাহর রাস্তায় মিনার ময়দানে 10 11 12 তারিখে জিলহজের 10 11 12 তারিখে মিনার মাঠে যদি 100 টা উট কুরবানি করো আল্লাহ তাআলা যদি কবুল করেন যেই পরিমাণ নেকি দিবে এই পরিমাণ নেকি দিবে সুবহানাল্লাহ কয়টা পাইলেন সবক কয়টা এক নাম্বার যে বলে না তার নাকটা টেনে দেন নাকটা যে বলবে না তার নাকটা টেনে দেন আবার কান টাইনেন না দেখেন এক নাম্বার কতবার দুই নাম্বার কতবার তিন নাম্বার কতবার চার নাম্বার রাসূল বলেন ওয়াহাল্লিলি মিয়াত তাহলিলা একশো বার ঘুরবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাইন্না تعدل فإنها تملأ ما بين السماء والأرض الله النبي বলেন 100 বার যদি কালিমা তৈয়বা পড়ো এটা না আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে কয়টা শিখছিস সব কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সবার মুখস্থ হয়েছে সবক আচ্ছা আমি সবক দিলাম আপনারা শিখলেন না এই দেওয়ার কি লাভ এবার বলেন কয় সবক শিখছি এলে কোন নবীর তরিকা কোন তরিকার সবক বলেন মদিনার তরিকা বলেন কোন তরিকা কোন তরিকা এ কোন পীরের সবক এটা কোন পীরের সবক ঈশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সবক এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবার অন্য দুই সবক আমরা মিলিয়ে দিই অন্য দুই সবক আমাদের বড়রা কি করে মিলিয়ে দেয় পাঁচ নাম্বারে যে কোনো একটা দুরূদ শরীফ প্রতিদিন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে 10টা রহমত একবার দুরূদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে 10টা নেকি একবার দুরূদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ একবার দুরূদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 10টা দাম বুলন্দ করে দিবে তাহলে কয়টা পুরস্কার পেলাম কয়টা দুরূদ শরীফের এক নম্বর পুরস্কার কি দশটা রহমত বলেন মুখস্থ করেন দশটা রহমত দুই নাম্বার পুরস্কার কি দশটা নেকি দিয়ে দিবে তিন নাম্বার পুরস্কার কি দশটা গুণা মাফ করে দিবে চার নাম্বার পুরস্কার কি দশটা দাম কি করে দিবে
বৃদ্ধি করে দিবে বুলন্দ করে দিবে ওয়া বাইনা দারাজাতাইন ইমাম নাবুবী বলেন দুই দারাজার মধ্যে পার্থক্য মা বাইনাস সামাই ওয়াল আরদে আসমান জমিনের পার্থক্য পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব তো এই কয়টা সবক শিখলাম কয়টা আগে যে তিনটা ছিল এটা ভুলে গেছেন এবার রাসূল বলেন প্রতিদিন কমপক্ষে এবার আমাদের বড়রা বলেন প্রতিদিন কমপক্ষে 600 নাম্বার তাসবিহ প্রতিদিন 100 বার أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه দুর্ভিক্ষের মোকাবেলা কি দিয়ে করবেন দুর্ভিক্ষের মোকাবেলা কি দিয়ে করবেন ইস্তিগফার দিয়ে অনাবৃষ্টির মোকাবেলা কি দিয়ে ইস্তিগফার দিয়ে হ্যাঁ ছেলে মেয়ে হয় না কি দিয়ে ইস্তিগফার দিয়ে অভাব দূর হয় না কি দিয়ে ইস্তিগফার দিয়ে এই বেটিরা মরে না কি দিয়ে ইস্তিগফার দিয়ে এই বেটিরা মরে না ইস্তিগফার দিয়ে গজব সরে না ইস্তিগফার দিয়ে কি আস্তাগফিরুল্লাহ 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 أستغفر الله أستغفر الله أستغفر الله وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله رب العالمين بلن وأن استغفروا ربكم ثم استغفار كرا ثم توبوا إليه إر بلي توبة كرا استغفار كرا توبة كرا أمي بقول لهم رب العالمين أم رجدي استغفار كري أم رجدي توبة كري أبني كذي بين رب العالمين بلن يمتعكم متاع حسنا ثم ذلك شندر 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 بقران دي جيبون كي بوري دي بو এই কিয়াদাতুন নিসার মোকাবেলায় কিয়াদাতুর রিজাল দিয়ে দিব সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ সিয়াদাতুন নিসার মোকাবেলায় সিয়াদাতুর রিজাল দিয়ে দিব সুবহানাল্লাহ সিয়াদাতুল ফুসাকের মোকাবেলায় সিয়াদাতুল উম সিয়াদাতুল মুত্তাকিন দিয়ে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সিয়াদাতুল ফুসাকের মোকাবেলায় উলামায়ে কিরাম বলেন সিয়াদাতুল ফুসাকের মোকাবেলায় سيادة المتقين دي ديبو قيادة النساء مقابلة قيادة الرجال دي ديبو اي بوجده بوجده نا بوجده نا قواز امني هو بي وان استغفروا ربكم ثم توبوا اليه استغفر حق ادا کرا توبار حق ادا کرا جيبونه جاكن جالاگه شب دي ديبو يمتعكم متاعا حسنا الى اجل مسمى এটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিয়ে দিব এটা দ্বারা বোঝা যায় এই আয়াতে কারিমা এটা ইস্তিগফারের দুনিয়ার পুরস্কার ইস্তিগফার কি পুরস্কার ইস্তিগফারের দুনিয়ার পুরস্কার বলেন ইস্তিগফারের কি পুরস্কার তাহলে মোকাবেলা হবে ফেসবুক দিয়া না মোকাবেলা হবে ব্যালট দিয়া না মোকাবেলা হবে ইস্তিগফার দিয়া সুবহানাল্লাহ বলেন না রে মোকাবেলা হবে ঈমান দিয়া মোকাবেলা হবে আমল দিয়া মোকাবেলা হবে কোরআন দিয়া মোকাবেলা হবে ইস্তিগফার দিয়া وأن استغفروا ربكم ثم توبوا إليه إدو بكر أرتوكي استغفار كرا توبة كرا أرتوكي استغفار كرا ماني بأسنة غنا غلو تك ماف چاو توبة كرا ماني أغامي تك غنا غرو بنا بولي وعدا كرا الله ولن بأسنة غنا غلو تك ماف چاو أغامي تك غنا غرو بنا بولي وعدا كرا إدو در حق تم يادا كرا يمتعكم متان حسنا إلى أجل مسمى এটা নির্ধারিত সময় পর্যন্ত তোমাদেরকে সুন্দর সুন্দর জীবন উপকরণ দিয়ে ভরে দিব সুবহানাল্লাহ
জীবনে যখন যা লাগবে তখন তা দিব যখন খাবার যা লাগবে তখন তা দিব যখন পানিও যা লাগবে তখন তা দিব সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ এর মধ্যে কি কি নাই এর মধ্যে কি কি নাই يمتعكم متاعا حسنا يمتعكم متاعا حسنا দুর্নীতিবাজদের মোকাবেলায় সুনীতিবাজ দিয়ে দিব বলেন দুর্নীতিবাজদের মোকাবেলায় সুনীতিবাজ দিয়ে দিব টপ টু বটম দুর্নীতিবাজদের মোকাবেলায় টপ টু বটম নামাজি দিয়ে দিব তোমরা ইস্তেগফার হক আদায় করো ইস্তেগফার হক আদায় করো বলেন ইস্তেগফার কি করো أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أمار কাছে এসে বলে হুজুর ছেলে হয় না দোয়া করেন আমি বলি বন্ধু ইস্তেগফার বাড়াও হুজুর মেয়ে হয় না দোয়া করেন ইস্তেগফার বাড়াও বিয়ে হয় না দোয়া করেন ইস্তেগফার বাড়াও মাদ্রাসা মাদ্রাসা চাল নাই দোয়া করো ইস্তেগফার বাড়াও আরে সুবহানাল্লাহ কানা হুজুরদের বেতন নাই দোয়া করো ইস্তেগফার বাড়াও কি বাড়াও কি বাড়াইতে ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাতিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ছেলে হয় না ইস্তেগফার বাড়াও মেয়ে হয় না ইস্তেগফার বাড়াও বিয়ে হয় না ইস্তেগফার বাড়াও অভাব দূর হয় না ইস্তেগফার বাড়াও ঋণ পরিশোধ হয় না ইস্তেগফার বাড়াও দোকানে ব্যবসা বরকত হয় না ইস্তেগফার বাড়াও ছেলেটা বিদেশে গেছে ছেলেটার আকামা আকামা হয় না ইস্তেগফার বাড়াও মেয়েটা বিয়ে দিয়েছো ওখানে সন্তান হয় না ইস্তেগফার বাড়াও মেয়েটা বিয়ে দিয়েছো শাশুড়ি জ্বালায় ইস্তেগফার বাড়াও আর সুবহানাল্লাহ বলে না বিয়ে করে নিয়ে আসছে নতুন বউ লেকিন অসুস্থ ইস্তেগফার বাড়াও বউ কথা শুনে না ইস্তেগফার বাড়াও শাশুড়ি জ্বালা ইস্তেগফার বাড়াও কি কি নাই এর মধ্যে কি কি নাই يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضلا جاو قطع دلام حر فضل ولك أمي فضل دي دي بو زي أمر قطع فضل چاہ تاك فضل دي دي بو سبحان الله كيف هاي এরপরে কি বলে ওয়াইন তাওয়াল্লাউ ওয়াইন তাওয়াল্লাউ যদি ইস্তেগফার না করো ইস্তেগফার না বাড়িয়ে যদি গুনাহ আরো বাড়াও ইস্তেগফার না বাড়িয়ে যদি গুনাহ আরো বাড়াও ইস্তেগফার না বাড়িয়ে যদি দুর্নীতি আরো বাড়াও ইস্তেগফার না বাড়ায় যদি জুলুম আরো বাড়াও ইস্তেগফার না বাড়ায় যদি মিথ্যা মামলা আরো বাড়াও ওয়াইন তাওয়াল্লাউ যদি ইস্তেগফার না করো মিথ্যা মামলা আরো বাড়াও ইস্তেগফার না করো জুলুম আরো বাড়াও ইস্তেগফার না করো দেশি টাকা দিয়ে বিদেশে বাড়ি আরো বানাও আছে না নাই আছে আমি কি করতাম আমি আমি কি করতাম আমি কি করতাম ওয়াইন তাওয়াল্লাউ যদি তুমি মুখ ফিরাও ওয়াইন তাওয়াল্লাউ যদি ইস্তেগফার না করো পেছনের গুনাহগুলো থেকে মাফ চাও মাফ না চাও সামনে গুনাহ করবে না বলে যদি ওয়াদা না করো ফা ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন কাবীর দুর্ভিক্ষ কি দেখছেন হবে শুরু নুরু বাতলবিনী হবে শুরু এই নুরু বাত নিবি নুরু কি কয় মাত্র শুরু নুরু বাত নিবি নুরু কি বলে দুর্ভিক্ষ কি দেখছেন হবে শুরু মাত্র কি কি লেগা وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير যদি তোমরা ইস্তেগফার হক আদা না করো আমি তোমাদেরকে মর্মন্তুদ আযাবের ভয় দেখাচ্ছি নাউজুবিল্লাহ বলে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ইস্তেগফার হক আদায়ের তৌফিক দান করেন তাহলে কয়টা সবক শিখছি এক এক নাম্বার সুবহানাল্লাহ কতবার দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার আল্লাহু আকবার চার নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঁচ নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় নাম্বার আচ্ছা একদিন খেলা দেখতে কত মিনিট লাগে একদিন খেলা দেখতে কত মিনিট লাগে নব্বই মিনিট আর এই ছয় তসবিহ একসাথে করতে আমার লাগে চল্লিশ মিনিট কি কতক্ষণ লাগে এবার কে কে করবেন হাত তোলেন হ্যাঁ করবো তো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ না হাত তুলে রাখেন হাত তুলে রাখেন তুলে রাখেন বলেন পাঁচ ওয়াক্ত নামাজ আজ থেকে পড়বই পড়বো
ছয় তসবিহ পড়বই পড়বো ইনশাআল্লাহ, ছেলে মেয়েদেরকে দিন শিখাবো, বলেন ছেলে মেয়েদেরকে দিন শিখাবো, আল্লাহ তৌফিক দান করেন। ওলামাদের সাথে ছিলাম, ওলামাদের সাথে আছি, ওলামাদের সাথে থাকবো, ওলামাদের সাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। একজন মুসলমানও যেন জামাত না ছুটে, খবরদার প্রত্যেকেই ইনশাআল্লাহ আমরা উযু করব, যাদের উযু আছে সব বেঁধে বসে যাব, যারা উযু নাই তারা উযু করব, উযু করে জামাতের সাথে নামাজ পড়ব।